আসছি সেটা হচ্ছে ভেলাসিটি টাইম গ্রাফ ঠিক আছে ডিসপ্লেসমেন্ট টাইমের পরে আসি এবার আমরা ভেলাসিটি টাইমগ্রাফে তাহলে ভেলাসিটি টাইমগ্রাফের মধ্যে প্রথমেই একই জিনিস আমাদের জানতে হবে যেরকম ডিসপ্লেসমেন্ট টাইমগ্রাফে আমরা শিখেছিলাম যে কোন অ্যাক্সিসে কোনটাকে আমরা দিই ঠিক আছে তাহলে এখানেও একই রকম এখানেও টাইম টাইম আমরা নিয়ে নেবো হচ্ছে এক্স অ্যাক্সিসে আর ভেলাসিটি নেবো হচ্ছে ভেলাসিটি নিয়ে নেব

গ্রাফ থেকে আমরা কি ডিটারমাইন করতে পারি দেখো এখানে আমরা দুটো জিনিস ডিটারমাইন করতে পারি ঠিক আছে টু থিংস ক্যান বি ডিটারমাইন একটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট অফ দা বডি আর সেকেন্ড হচ্ছে সেকেন্ডটা হচ্ছে অ্যাক্সিলারেশন অফ দ্য বডি অ্যাক্সিলারেশন অফ বডি এই দুটো জিনিস আমরা ভেলাসিটি টাইমগ্রাফ থেকে ডিটারমাইন করতে পারি ঠিক আছে as we already know that velocity is a vector quantity so we can tell that positive velocity means body is moves in a certain direction away from the initial position and neg negative velocity means body moves in opposite direction that is it is টু ওয়ার্ডস ইনিশিয়াল পোজিশন ঠিক আছে টু ওয়ার্ডসটা মেনশন করে দিচ্ছি না হলে বুঝতে অসুবিধা হবে টু ওয়ার্ড টাইম টাইমগ্রাফ বোঝার জন্য আমাকে এই কটা জিনিস আগে জেনে নিতে হবে একটা হচ্ছে এক্স রাখা হয় আর ভেলাসিটিকে ওয়াই রাখা হয় আচ্ছা এখানে টাইমের ইউনিট সেকেন্ডসে হয় আর ভেলাসিটির ইউনিট মিটার পার সেকেন্ডে ধরা হয় এসব ইউনিটসই রাখার চেষ্টা করব হ্যাঁ আচ্ছা কি কি ডিটারমাইন করবো একটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট অফ আ বডি আর একটা হচ্ছে অ্যাক্সেলারেশন অফ বডি আর সেকেন্ড যেটা আমাদের শিখতে হবে সেটা হচ্ছে যদি আমাদের যেহেতু ভেলাসিটি আর কি ভেক্টর কোয়ান্টিটি তাই পজিটিভ ভেলাসিটি মানে আমরা কি ধরে নেব যে বডি ইনিশিয়াল পজিশন থেকে একটা পার্টিকুলার ডিরেকশনে অ্যাওয়ে ফ্রম ইটস ইনিশিয়াল পজিশন চলে যাচ্ছে আর যদি আমাদের নেগেটিভ ভেলাসিটি থাকে তাহলে আমরা কি ধরে নেব যে বডি টুয়ার্ডস দ্য ইনিশিয়াল পজিশন আসছে ইন আ পার্টিকুলার ডিরেকশন বাট দ্য ডিরেকশন ইজ অপোজিট ঠিক আছে একটা ছিল ইনিশিয়াল থেকে দূরে চলে যাচ্ছে সেই সময়কার ভেলাসিটি আর একটা হচ্ছে দূর থেকে ইনিশিয়ালের দিকে আসছে সেই সময়কার ভেলাসিটিটা নেগেটিভ ওকে আচ্ছা এইবার যেটা আমরা শিখবো সেটা হচ্ছে ডিটারমিনেশন অফ ডিসপ্লেসমেন্ট ফ্রম ভেলাসিটি টাইম গ্রাফ ঠিক আছে এবার আমরা ডিটারমিনেশন অফ ডিসপ্লেসমেন্ট শিখবো ফ্রম ভেলাসিটি টাইম গ্রাফ তার প্রথমটা আগে শিখি যে ডিসপ্লেসমেন্ট কিভাবে ক্যালকুলেট করা হয় ঠিক আছে আচ্ছা এইবার একটা কথা ভালো করে বোঝার চেষ্টা করো ভেলাসিটি টাইম গ্রাফটা কিভাবে বাউন্ড এক্স অ্যাক্সিসের টাইম টাইমের হিসেবে বাউন্ড আর ওয়াই অ্যাক্সিসের ওটা ভেলাসিটি হিসেবে বাউন্ড এইবার ডিসপ্লেসমেন্ট হচ্ছে অ্যাকচুয়ালি এরিয়া হুইচ ইজ এনক্লোজড উইদিন দ্য এক্স অ্যান্ড ওয়াই অ্যাক্সিস ওকে কিরকম এক্স অ্যান্ড ওয়াই অ্যাক্সিস কি পুরোপুরি এরিয়া সেরকম ভাবে না ঠিক আছে আগে প্রথমে বোঝার চেষ্টা করি যে ডিসপ্লেসমেন্টকে আমরা ফর্মুলা হিসেবে কীভাবে লিখতে পারি ডিসপ্লেসমেন্ট ইকুয়ালস টু কী লিখি আমরা ভেলাসিটি ইন্টু টাইম তাই তো তাহলে ডিসপ্লেসমেন্টকে আমরা লিখতে পারি ভেলোসিটি ইনটু টাইম তাহলে এইবার দেখো একটা গ্রাফের মধ্যে যে লাইনটা আসবে সেই লাইনটা যতটা এরিয়া সেটাই হচ্ছে ডিসপ্লেসমেন্ট ফ্রম গ্রাফ তাহলে আমরা বলতে পারি ফ্রম গ্রাফ এরিয়া ইন বিটুইন এক্স্যাক্সিস অ্যান্ড দ্য লাইন গেল এইটা খুব ইম্পর্টেন্ট তাহলে দেখো যে এরিয়াটা এক্স অ্যাক্সিস এর উপরের দিকে মানে টাইম অ্যাক্সিস এর উপরের দিকে যতটা এরিয়া ইনক্লোজ হচ্ছে সেটাকে আমরা পজিটিভ ডিসপ্লেসমেন্ট বলবো এবং যতটা এরিয়া ঠিক এক্স এক্সিসের নিচে তার মানে বোঝা যাচ্ছে যে এক্সঅ্যাক্সিসের উপর নিচ বলছি মানে কি এইখানে যে গ্রাফটা হবে সেই গ্রাফটায় ওয়াই এবং ওয়াই ড্যাশ দুটোই আমরা তাহলে এটা বোঝা গেল তার মানে ওয়াই আর ওয়াই ড্যাশ দুটোই থাকবে তাহলে এবার আমরা একটা গ্রাফ আগে কনসিডার করি করে আমরা দেখি যে কিভাবে আমরা পুরো ডিসপ্লেসমেন্টটা ক্যালকুলেট করবো ঠিক আছে আগে একটা গ্রাফ দেখে আমরা বোঝার চেষ্টা করি তাহলে দেখো এই যে জিনিসটা আমরা শিখলাম এটা থেকে আমরা বলতে পারি কি যে নেগেটিভ ডিসপ্লেসমেন্ট আর পজিটিভ ডিসপ্লেসমেন্ট মানেটা কি তাহলে পজিটিভ ডিসপ্লেসমেন্ট মানে ডিসপ্লেসমেন্ট অফ দ্য বডি অ্যাওয়ে ফ্রম দ্য স্টার্টিং পয়েন্ট হবে আর নেগেটিভ ডিসপ্লেসমেন্ট মানে ডিসপ্লেসমেন্ট অফ দ্য বডি টুয়ার্ডস দ্য স্টার্টিং পয়েন্ট হবে তাই তো নেগেটিভ ডিসপ্লেসমেন্ট মানে ডিসপ্লেসমেন্ট অফ বডি টুয়ার্ডস দ্য স্টার্টিং পয়েন্ট তাহলে টোটাল ডিসপ্লেসমেন্টটা কি হয়ে যাবে টোটাল ডিসপ্লেসমেন্ট হয়ে যাবে পজিটিভ ডিসপ্লেসমেন্ট প্লাস নেগেটিভ ডিসপ্লেসমেন্ট বোঝা গেল আর যদি আমি বলি যে টোটাল ডিসটেন্স খোঁজো খুঁজতে তো বলতেই পারে টোটাল ডিস্টেন্স কথা হবে তাহলে টোটাল ডিস্টেন্স হবে সাম সাম অফ অফ ডিসপ্লেসমেন্ট ডিসপ্লেসমেন্ট উইদাউট উইদাউট সাইন তার মানে কি ডিস্টেন্স বললেই আমরা দেখবো কি যে জাস্ট ওই নেগেটিভ সাইনগুলোকে হারিয়ে দেবো কারণ ডিস্টেন্সের ক্ষেত্রে তো আমাদের কোনো ডাইরেকশনের দরকার নেই স্কেলার ডিস্টেন্স ডিসটেন্স স্কেলার তাই জন্য ওর ক্ষেত্রে আমাদের ডাইরেকশনের কিছু দরকার নেই তাহলে যা যা ভ্যালুগুলো আসবে সেগুলোকে সব অ্যাড করে দিলে আমরা ডিসটেন্স পেয়ে যাবো কিন্তু ডিসপ্লেসমেন্ট তো ভেক্টর তাহলে ডিসপ্লেসমেন্টের জন্য আমাকে ভ্যালু আর সাইন দুটোকেই কনসিডার করতে হবে চলো এবার গ্রাফ দিয়ে দেখা যাক দেখো এই রকম একটা গ্রাফ আমাকে দিয়ে দিয়েছে ফার্স্ট অফ অল ঠিক আছে দেখো ইনিশিয়ালি এদিকে ভেলাসিটি আর এদিকেও ভেলাসিটি এটা হচ্ছে পজিটিভ বাই অ্যাক্সিস এটা নেগেটিভ বাই অ্যাক্সিস অভিয়াসলি উপরের দিকটা পজিটিভ হয় অরিজিনাল নিচের দিকটা নেগেটিভ হয় ঠিক আছে আর এটা হচ্ছে আমাদের অ্যাক্সিস ওকে দিস বরাবর টাইম যাচ্ছে এখানে দেখা যাচ্ছে এই ডিরেকশানের ভেলাসিটি যেখানে অরিজিনের থেকে দূরে চলে যাচ্ছে সেটা প্লাস আর এই ডিরেকশনে ভেলাসিটি যেটা অরিজিনের থেকে কাছে আসছে মানে টুয়ার্ডস অরিজিন অন্য ডিরেকশন সেটা মাইনাস ঠিক আছে চলো পয়েন্টগুলোকে আমি মার্ক করে নিই তাহলে এই পয়েন্টটাকে ধরো এ দিলাম এটাকে বি দিলাম এটাকে সি দিলাম এটাকে ডি ইএজি এইচ আই এইবার আমাকে বলে দিয়েছে দিস দ্য ভ্যালাসিটি টাইম গ্রাফ দিস ইজ দ্য ভেলাসিটি টাইম গ্রাফ ঠিক আছে এটা আমাকে এরকমভাবে বলে দিয়েছে দিছ দ্য ভ্যালাসিটি টাইম গ্রাফ এইবার আমাকে কী বললো এইবার আমাকে বললো যে তোমরা এখান থেকে কী ক্যালকুলেট করবে এখান থেকে ক্যালকুলেট করতে বললো ডিসপ্লেসমেন্ট দুটো ক্যালকুলেট করতে বললো একটা ক্যালকুলেট করলো ক্যালকুলেট টোটাল ডিসপ্লেসমেন্ট আর আরেকটা ক্যালকুলেট করতে বললো ক্যালকুলেট টোটাল ডিসটেন্স এই দুটো আমাদেরকে ক্যালকুলেট করলো এই গ্রাফটা থেকে বলছে তাহলে একটা একটা করে আমরা কি শিখেছি ডিসপ্লেসমেন্ট হয়ে যাবে এরিয়া আন্ডার দ্য লাইন অ্যান্ড অ্যাক্সিস তাহলে দেখো এটা এক্স অ্যাক্সিস আর এই লাইন এর মাঝে যে এরিয়াটা সেটাই হয়ে যাবে ডিসপ্লেসমেন্ট এই জায়গাটার আবার এই দিকেও আরেকটা কি হয়ে যাবে ডিসপ্লেসমেন্ট হয়ে যাবে এই এরিয়াটা আবার এই এরিয়াটাও আবার কি হয়ে যাবে ডিসপ্লেসমেন্ট হয়ে যাবে তাহলে দেখো উপরের দিকে মানে এক্স অ্যাক্সিসের টাইম অ্যাক্সিসের উপরের দিকে যে এরিয়াটা সেটা পজিটিভ ডিসপ্লেসমেন্ট আর টাইম অ্যাক্সিসের নিচের দিকে যে এরিয়াটা সেটা নেগেটিভ ডিসপ্লেসমেন্ট এখানে টাইম অ্যাক্সিসের উপর দিকে যে এরিয়াটা সেটা পজিটিভ ডিসপ্লেসমেন্ট আর নিচের দিকে যে এরিয়াটা সেটা নেগেটিভ ডিসপ্লেসমেন্ট বোঝা গেল তাহলে আমাদের ডিসপ্লেসমেন্ট কাজ করা তাহলে প্রথমে আমরা কার এরিয়া বার করবো প্রথমে আমরা এই ট্র্যাঙ্গেলটার এরিয়া বার করি চলো তাহলে এরিয়া অফ ট্র্যাঙ্গেল এ বি সি কী হবে হাফ ইন্টু বেস ইন্টু হাইট আচ্ছা তাহলে হাইট হচ্ছে এই পারপেন্ডিকুলারটা তাই তো এই পারপেন্ডিকুলারটা হচ্ছে হাইটেই দেখো হাইট পারপেনডিকুলার আর বেস কোনটা বেস হচ্ছে এই পুরোটা তাহলে বসাই ভ্যালুগুলো তাহলে হাফ ইন্টু বেসের জায়গায় কত বসাবো বেস হবে হচ্ছে চার মাইনাস শিরো আর হাইটের জায়গায় কত বসাবো হাইট হয়ে যাবে এই পুরোটা হাইট হয়ে যাবে এই পুরোটা তাই এই পুরোটা কত প্লাস ফাইভ ইন্টু প্লাস ফাইভ তার মানে কত হলো হাফ ইন্টু ফোর ইন্টু ফাইভ তার মানে কত টেন মিটার আচ্ছা ইউনিটটা কীভাবে বসলাম জিরো থেকে ফোর কি এটা সেকেন্ড তাই তো আর এই ফাইভটা কি মিটার পার সেকেন্ড তাহলে দেখো ইউনিটটা কি আসছে মিটার পার সেকেন্ড বাই সেকেন্ড হ্যাঁ কি না এরকম আসছে না একদমই এটা আসছে না সেকেন্ড ইনটু মিটার পার সেকেন্ড তাহলে সেকেন্ড সেকেন্ড কেটে গিয়ে কি পড়ে থাকবে মিটার পরে থাকবে তাহলে ইউনিটটাও মিলল বোঝা গেল কেন ভেলাসিটি আর টাইম মাল্টিপ্লাই করে আমরা ডিসপ্লেসমেন্ট পাই এবং তার ইউনিটটা হয়ে যাবে মিটার তাহলে এই গ্রাফের আন্ডারে ভেলাসিটি আর টাইমের পার্টটাকে আমরা পুরো মাল্টিপ্লাই করে দিচ্ছি ঠিক আছে আচ্ছা নেক্সট আচ্ছা ফাইভ কোনটা হলো ফাইভ কিন্তু এই হাইটটা বোঝা গেল এই হাইটটা হচ্ছে ফাইভ দেখো এই হাইটটা হচ্ছে পুরো ফাইভ মিটার এই যে এইদিকে খেয়াল করে দেখো জিরো থেকে কত ওয়াই অ্যাক্সিস এর পার্টটা হচ্ছে ফাইভ ক্লিয়ার আচ্ছা এইবার আমরা আসি হচ্ছে এইটা এই ফিগারটা এই ফিগারটা দেখেই বোঝা যাচ্ছে এটা একটা ট্র্যাপেজিয়াম তাই তো নিচের ফিগারটা একটা ট্র্যাপেজিয়াম তাহলে এরিয়া অফ ট্র্যাপেজিয়াম সি ডি ই এফ খুঁজি আমরা এবার তাহলে এরিয়া অফ ট্র্যাপেজিয়াম সিডিএফ এটা খুঁজি আচ্ছা ট্র্যাপেজিয়ামের এরিয়ার ফর্মুলা কি হাফ ইন্টু সাম অফ প্যারালাল সাইডস ইন্টু হাইট হাফ ইন্টু সাম অফ প্যারালাল সাইড ইন্টু হাইট তাহলে দেখো সাম অফ প্যারালাল সাইড কোনটা আচ্ছা এইখানে দেখো একটা আমি মার্ক করছি এটা একটা প্যারালাল সাইড এটা একটা প্যারাল সাইড ঠিক আছে এটা কি প্যারাল সাইড এটা হচ্ছে হাইট গুলো এটা হাইট গুলো বলছি হাইট গুলো আর প্যারালাল সাইড কোনটা এই যে এখানে দিয়ে আমি মার্ক দিলাম এটা আর এটা হচ্ছে প্যারালাল সাইড মাথায় থাকবে তো হাইট হচ্ছে পারপেন্ডিকুলার অ্যাক্সিস আর প্যারাল সাইড হচ্ছে এক্স অ্যাক্সিসের সাথে যে লাইনটা প্যারালাল এটা যেন একদম মনে থাকে অনেকে ভুল করে অনেকে এইগুলোকে প্যারালাল ধরে নেয় এটা প্যারালাল না এগুলো হচ্ছে হাইট হাইট হচ্ছে ডিস্টেন্স ফ্রম দ্য টাইম এক্সিস আর প্যারালাল সাইডস হচ্ছে এটা আর এটা তাহলে একটা প্যারালাল সাইড কত আমি ভ্যালুগুলো দেখো লিখছি তাহলে তোমাদের কতখানি বুঝতে সুবিধা হবে দেখো তাহলে হাফ ইন্টু সাম অফ প্যারালাল সাইড কত একটা প্যারালাল সাইড হচ্ছে সি এফ সি এফ প্লাস আর একটা প্যারালাল সাইড ডি মাথায় ঢুকলো কোনটা প্যারালাল সাইড ইন্টু হাইট হাইটটা কত হাইটটা সেই এক এই যে হাইটটা হচ্ছে এই জায়গাটা এই জায়গাটা কত এই জায়গাটা হচ্ছে এই জায়গাটার সমান জিরো থেকে মাইনাস ফাইভ বোঝা গেল তার মানে হাইটটা কত হাইটটা হচ্ছে মাইনাস ফাইভ বসলাম হাইটটা হচ্ছে এখানে মাইনাস ফাইভ ক্লিয়ার তাহলে চলো এখানে আমরা ক্যালকুলেট করি তাহলে হাফ ইন্টু সিএফ কত সিএফ হচ্ছে চার থেকে নয় অবধি সিএফ হচ্ছে চার থেকে নয় তার মানে কত হবে সিএফ হচ্ছে চার থেকে নয় তাহলে নাইন মাইনাস ফোর প্লাস ডিটা কত ডি হচ্ছে পাঁচ থেকে আট তার মানে এইট মাইনাস ফাইভ ডি এর মাপটা এই যে ডি হচ্ছে আট থেকে পাঁচ এই যে আট থেকে পাঁচ আর সি এফ হচ্ছে চার থেকে নয় বা নয় থেকে চার যাই ধরো ইনু মাইনাস ফাইভ তাহলে কত হচ্ছে হাফ ইন্টু নাইন মাইনাস ফোর ফাইভ প্লাস ইন্টু মাইনাস ফাইভ তার মানে আসছে কত হাফ ইন্টু এইট ইনটু মাইনাস ফাইভ তার মানে আসছে মাইনাস মিটার বোঝা গেল অবভিয়াসলি মাইনাস টোয়েন্টি হবে বিলো দ্য এক্স এক্সিচের যা ডিসপ্লেসমেন্ট সেটা নেগেটিভ ডিসপ্লেসমেন্ট তাহলে এখানে ডিসপ্লেসমেন্ট হয়ে গেল মাইনাস মিটার থার্ড হচ্ছে এরিয়া অফ ট্র্যাপেজিয়াম কোনটা এফ জি এইচ আই দেখো থার্ড পার্টটা হচ্ছে ডিসপ্লেসমেন্টের এরিয়া অফ দ্য ট্র্যাপেজিয়াম এটা খুঁজবো তাহলে এখানেও হাইট কোনটা এই যে হাইট এ দেখো হাইট এটা একটা প্যারালাল সাইড আর এটা এক্স নিজেই একটা প্যারাল সাইড এখানে এরিয়াটা খুঁজে বের করি তাহলে হাইট কত হাইট এখানে এই অবধি তার মানে দেখো জিরো থেকে ফাইভ প্লাস ফাইভ এটা উপরে আছে তাহলে হাফ ইন্টু এখানে একটা প্যারাল হচ্ছে এফ আই আর একটা প্যারালাল হচ্ছে জিএইচ হাফ ইন টু এফ আই প্লাস জিএইচ ইন্টু হাইট হচ্ছে ফাইভ লিখলাম তাহলে হাফ ইন্টু টা কত আছে দেখো সবাই এফআই হচ্ছে সবাই দেখো ছবির সাথে দশ তাহলে তেরো মাইনাস নয় ইন্টু বারো মাইনাস দশ ইন্টু না সরি প্লাস সাম অফ প্যারাল সাইড ঠিক আছে পুরোটা ইন্টু পাঁচ তার মানে কত হবে হাফ ইন্টু চার ইন্টু

প্রথমটা কত ছিল দশ মিটার এই যে দশ মিটার তারপরটা একটা কত মাইনাস টোয়েন্টি মিটার তারপর মিটার ঠিক আছে তাহলে কত আসবে পনের দশে টেন প্লাস টোয়েন্টি আর এখানে আসবে মাইনাস মানে ফাইভ মিটার দিস ইজ দ্য ডিসপ্লেসমেন্ট এবার সেকেন্ড পার্টটা খুঁজতে বলেছে টোটাল ডিস্টেন্স তাহলে টোটাল ডিস্টেন্স আমি আগেই বলেছি কি হয়ে যাবে সব ডিসপ্লেসমেন্টটা শুধু ম্যাগনিটিউড বসাবো সাইন বসাবো না কারণ ডিস্টেন্স ভেক্টর না শুধু ভ্যালুটা বসিয়ে দিলেই আমার হয়ে যাবে তাহলে কত হবে টেন প্লাস টোয়েন্টি প্লাস ফিফটিন তাহলে ম্যাগনিচিউড ওনলি নো সাইন বোঝা গেল ম্যাগনিটিউড অনলি নো সাইন টোটাল ডিস্টেন্স তাহলে এত তার মানে কত হবে ফিফটিন টেন টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফর্টি ফাইভ মিটার দেখো সবার কাছে ক্লিয়ার হলো ব্যাপারটা এইভাবে পুরো ডিসপ্লেসমেন্টটাকে আমরা ক্যালকুলেট করে থাকি এবং ডিস্টেন্স ক্যালকুলেট করে থাকি আবার রিপিট করে দেখব এটা ঠিক আছে ওকে তাহলে এইবার শিখবো হচ্ছে ডিটারমিনেশন অফ অ্যাক্সিলারেশন ফ্রম ভেলাসিটি টাইমগ্রাফ হ্যাঁ ডিটার্মিনেশন অফ অ্যাক্সিলারেশন ফ্রম ভেলাসিটি টাইম গ্রাফ ঠিক আছে তাহলে দেখো ভেলাসিটি টাইমগ্রাফের স্লোপটা অ্যাক্সিলারেশন দেবে

এই ক্ষেত্রে ডেল ওয়াই ভেলাসিটি ওয়াই অ্যাক্সিস এ ভেলাসিটি আছে বাই সেকেন্ড তাহলে মিটার পার সেকেন্ড বাই সেকেন্ড করলে কি হয় মিটার সেকেন্ড মাইনাস টু তাহলে মিটার সেকেন্ড মাইনাস টু মানে কি এটা কার ইউনিট মিটার সেকেন্ড মাইনাস টু কার ইউনিট অ্যাক্সিলারেশন এর ইউনিট বুঝা গেল তাহলে এখান থেকেও আমরা বলতে পারি যে হ্যাঁ দেখো সত্যি স্লোপ অফ ভেলাসিটি টাইম গ্রাফ গিভস আস অ্যাক্সিলারেশন যে স্লোপ অফ ভেলাসিটি টাইম গ্রাফ গিভস আস অ্যাক্সিলারেশন বুঝা গেল ইজ দিস ক্লিয়ার ওকে আমরা আগের চ্যাপ্টারই শিখেছি আগের চ্যাপ্টার না আগে পার্ট অফ দ্য চ্যাপ্টার ইউনিট ওয়ানই আমরা শিখেছি যে অ্যাক্সিলারেশন ইকুয়ালস টু চেঞ্জ ইন ভেলাসিটি বাই টাইম তো এখানে দেখো স্লোপটা থেকে কিন্তু সেটাই বেরোচ্ছে যে ডেল ওয়াই বাই ডেল এক্স ওয়াই অ্যাক্সিসে আছে কেন এখানে লিখে দিচ্ছি আমি ওয়াই অ্যাক্সিসে আছে হচ্ছে ভেলাসিটি আর এক্স অ্যাক্সিসে আছে হচ্ছে টাইম বোঝা গেল তাহলে ডেল ওয়াই বাই ডেল এক্স করলে আমরা দেখো ভেলাসিটি বাই টাইম পাচ্ছি বা চেঞ্জ ইন ভেলাসিটি বাই টাইম হুইচ ইজ ইকুয়াল টু অ্যাক্সিলারেশন ক্লিয়ার তাহলে এইবার আমরা এক একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন থেকে একটা একটা করে দেখব আর স্লোপ সম্বন্ধে আরও ডিটেলে কিছু জিনিস আমরা এখান থেকে জানবো চলো দেখি আমরা আচ্ছা তাহলে এখানেও স্লোপের ক্ষেত্রে আমরা কি পাবো একটা পজিটিভ স্লোপ পাবো একটা নেগেটিভ স্লোপ পাবো তাহলে ভেলাসিটি টাইমগ্রাফের স্লোপটা যদি পজিটিভ হয় তাহলে আমরা কি বলবো যে এখানে একটা অ্যাক্সিলারেটেড মোশন তৈরি হয়েছে ভেলাসিটি টাইমগ্রাফ যদি পজিটিভ হয় তাহলে আমরা বলবো এখানে এক্সিলারেটেড মোশন তৈরি হয়েছে আর ভেলাসিটি টাইমগ্রাফের ক্ষেত্রে এখানে যদি স্লোপ নেগেটিভ হয় তাহলে আমরা কি বলবো দের ইজ আ ডিসারেটেড মোশন দেখারেটেড মোশন ক্লিয়ার আচ্ছা থার্ড কনক্লুশনটা দেখো ইফ স্লোপ ইজ জিরো যদি স্লোপের ভ্যালু যেমন পজিটিভ নেগেটিভ হতে পারে সেরকম স্লোপের ভ্যালু তো জিরো হতে পারে তাহলে যদি স্লোপ জিরো হয় তাহলে অ্যাক্সিলারেশনও কি হবে অ্যাক্সিলারেশনও জিরো হবে অ্যান্ড সো উই ক্যান কনক্লুড দ্যাট দ্য বডি ইজ মুভিং উইথ ইউনিফর্ম ভেলাসিটি এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট ঠিক আছে যদি স্লোপ জিরো হয় তাহলে অ্যাক্সিলারেশনও জিরো হবে এবং অ্যাক্সিলারেশন জিরো মানে কি বলবো বডি ইউনিফর্মলি মুভ করছে ইউনিফর্ম ভেলাসিটিতে মুভ করছে দ্যার ইজ নো ইনক্রিজ অর ডিক্রিজ ইন ভেলাসিটি উইথ চেঞ্জ ইন টাইম ঠিক আছে খুব ইম্পর্ট্যান্ট এবার আমরা কেস ওয়ানে ঢুকি ঠিক আছে কেস ওয়ান ভেলাসিটি টাইম গ্রাফ তাহলে কেস ওয়ান আমরা শিখবো ইফ আ বডি ইজ মুভিং উইথ ইউনিফর্ম ভেলাসিটি বডিটা যদি ইউনিফর্ম ভেলাসিটিতে মুভ করে তাহলে আমাদের গ্রাফটা কিরকম দেখতে হবে ভেলাসিটি টাইম গ্রাফটা তাহলে কিরকম দেখতে হবে ঠিক আছে চলো আমরা তাহলে একটা ডেটা টেবিল বানাই ঠিক আছে আমরা নিচ্ছি ভেলোসিটি আর আমরা নিচ্ছি টাইম টাইম সবসময় উপরে দেবো কেন টাইম ইজ ইন এক্স অ্যাক্সিস আর ভেলাসিটি ইজ ইন ওয়াই অ্যাক্সিস তো ধরো টাইম তো কন্টিনিউয়াস বাড়বে তো আমরা ধরো এরকম জিরো থেকে নিচ্ছি যখন জিরো সেকেন্ড সেকেন্ড টু থ্রি ফোর ফাইভ এত টাইমের ক্ষেত্রে দেখছি কথার কথা মিটার সেকেন্ডই রয়ে গেছে মানে যত টাইম যাচ্ছে গাড়িটা তার ভেলাসিটিতে কোনো চেঞ্জ করেনি বা মুভিং অবজেক্টটা তার ভেলাসিটি কোনো চেঞ্জ করেনি সে থ্রি মিটার পার সেকেন্ডেই যাচ্ছে তাহলে এখানে দেখা যাচ্ছে যে ভেলাসিটিটা ইউনিফর্ম তাহলে এটার ক্ষেত্রে গ্রাফটা কীরকম হবে চলো তাহলে আমরা প্লট করে দেখি গ্রাফটা এবার ওয়ান টু থ্রি ফোর ফাইভ এদিকে কে যাবে এদিকে যাবে টাইম ইন সেকেন্ড ঠিক আছে আর এদিকে কে যাবে এদিকে যাবে ভেলাসিটি মিটার পার সেকেন্ডে তাহলে এদিকে আমরা দিচ্ছি এক দুই তিন চার পাঁচ ঠিক আছে তাহলে যখন দেখলাম আমরা টাইম জিরো সেকেন্ড তখনও ভেলাসিটি কত তিন ছিল যখন টাইম ওয়ান সেকেন্ড তখনও ভেলাসিটি কত তিন যখন টাইম দু সেকেন্ড তখনও তিন যখন টাইম তিন সেকেন্ড তখনও তিন ভেলাসিটি যখন টাইম চার সেকেন্ড তখনও তিন যখন টাইম পাঁচ সেকেন্ড তখনও তিন ছয় সেকেন্ডের ক্ষেত্রে আমরা দেখিনি তো অবভিয়াসলি সেটার ক্ষেত্রেও তিনই হবে কারণ ইউনিফর্ম ভ্যালাসিটি চেঞ্জ হচ্ছে না টাইমের সাথে সাথে তাহলে এটাকে আমরা জয়েন করলাম লাইনটাকে তাহলে এটার নাম দিলাম আমরা ধরো পিকিউ ঠিক আছে এটা এক্স অ্যাক্সিস এটা ওয়াই অ্যাক্সিস এটার নাম দিলাম আমরা পিকিউ তাহলে এই টাইমের মধ্যে ফাইভ সেকেন্ড টাইমের মধ্যে আমরা কি কি দেখতে পাচ্ছি এই পুরো যে জোনটা এই জোনটা হয়ে যাবে ওর ডিসপ্লেসমেন্ট আর স্লোপ অফ লাইন পিকিউ হয়ে যাবে কি এটার একটা নাম দিয়ে দিই এটাকে এটাকে আমরা বি দিয়ে দিই ঠিক আছে আর স্লোপ অফ লাইন পিকিউ হলেই আমরা পেয়ে যাবো অ্যাক্সিলারেশন তাহলে এই গ্রাফ থেকে আমরা দুটো জিনিস ক্যালকুলেট করতে পারি তাহলে আমরা প্রথম ক্যালকুলেট করছি ডিসপ্লেসমেন্ট ডিসপ্লেসমেন্ট ইন

মিটার এবার আমরা গ্রাফে দেখছি ডিসপ্লেসমেন্ট মানে কি ডিসপ্লেসমেন্ট মানে ফ্রম গ্রাফ যদি আমরা এখানে লিখে দিই ফ্রম গ্রাফ তাহলে বুঝতে সুবিধা হবে ফ্রম গ্রাফ ডিসপ্লেসমেন্ট ইকুয়ালস টু কি হয়ে যায় এরিয়া অফ পি এটার নাম দিলাম এম এরিয়া অফ পি এম ও ঠিক আছে এটার নাম দিলাম ওই দিচ্ছি এই জিরোটাকে আমরা ওই দিচ্ছি ঠিক আছে তাহলে এরিয়া অফ পি এম বি ও তা পি এম বিও কি পি এম বিও একটা রেক্টাঙ্গেল বোঝা যাচ্ছে ডিসপ্লেসমেন্ট ঠিক আগে যেরকম ক্যালকুলেট করেছিলাম আগেরটা ঠিক আগেরটা যেরকম ক্যালকুলেট করেছিলাম এরিয়া আন্ডার দ্য গ্রাফ এরিয়া আন্ডার দ্য লাইন অফ দ্য গ্রাফ অ্যান্ড অ্যাক্সিস সেটাই হয়ে যাবে আমাদের ডিসপ্লেসমেন্ট তাহলে কত হয়ে যাবে এই পার্টটা কত হয়ে যাবে আর এই পার্টটা কত হয়ে যাবে এই পার্টটা দেখো এই পার্টটা হচ্ছে এইটুকু তার মানে এটা ফাইভ মাইনাস জিরো আর এই পার্টটা হচ্ছে এইটুকু এই যে এই পার্টটা হচ্ছে এইটুকুর সমান তার মানে এটা কত হচ্ছে এটা হচ্ছে থ্রি মাইনাস জিরো হলো তাহলে এরিয়া ইকুয়ালস টু এটা লেন্থ ইন্টু ব্রেথ তাহলে লেন্থটা কত লেন্থ হচ্ছে পি এম ইন্টু ব্রেথ হচ্ছে এম বি ধরে নিলাম তাহলে পি এম কত ফাইভ এটার ইউনিট কি সেকেন্ড ইন্টু এম বি কত থ্রি ওটার ইউনিট কি মিটার পার সেকেন্ড তাহলে দেখো কত আসছে ফিফটিন মিটার দেখো মিলল দুটো মিলল

আর এখানেও ভেলাসিটি কত তিন তাহলে দেখো তিন মাইনাস তিন এখানে কত এটা মিটার পার সেকেন্ড আর এখানে এটা সেকেন্ড ঠিক আছে তার মানে জিরো বাই থ্রি মিটার পার সেকেন্ড স্কোয়ার অ্যাক্সিলারেশন পাচ্ছি তার মানে জিরো মিটার পার সেকেন্ড স্কোয়ার ক্লিয়ার হলো তাহলে এখানে স্লোপ জিরো তাহলে দেখো এই পয়েন্টটা একদম সঠিক যদি বডি ইউনিফর্ম ভেলাসিটিকে মুভ করছে মানে তার স্লোপ জিরো হবে তার মানে তার অ্যাক্সিলারেশনও জিরো হবে দেখো এখানে বডি ইউনিফর্ম ভেলাসিটিতেই মুভ করছে ভেলাসিটি চেঞ্জ হয়নি উইথ টাইম তাহলে দেখো আমরা স্লোপ পেয়ে গেলাম জিরো তার মানে অ্যাক্সিলেশন এখানে জিরো তাহলে এখানে অ্যাক্সিলেশন কত বলতে পারি এক্সেলেশন ইকুয়ালস টু জিরো মিটার পার সেকেন্ড স্কোয়ার আর ডিসপ্লেসমেন্টটা এরিয়া আন্ডারটা গ্রাফ থেকেই আমরা বের করতে পারি ক্লিয়ার এবার আমরা কেস টু শিখব